প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনের। ব্রেকিং নিউজ, মাদ্রাসা সার্ভিস কমিশনের জরুরি গুরুত্বপূর্ণ খবর ফর্ম ফিল আপ সংক্রান্ত। বিষয়টিকে তাই সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, বিষয়টি হলো এরকম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে আবারও একটি বড়সড় আপডেট তথ্য উঠে আসছে। নবম দশমের ক্ষেত্রে ফর্ম ফিল আপে আবারও বেশ কিছু পদক্ষেপের খবর উঠে আসছে, যেটি গ্র্যাজুয়েশন সংক্রান্ত বিষয়। বিষয়টি হলো স্পষ্ট করে বললে এরকম দাঁড়াচ্ছে যে অনার্সের কি তবে আর কোনো গুরুত্ব থাকছে না, বা অনার্সের গুরুত্বটাই বা কোথায়, এটি কি ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ছে। যে সমস্ত প্রার্থীরা বা ক্যান্ডিডেটরা কষ্ট করে অনার্সটিকে টিকিয়ে রেখেছেন বা অনার্স নম্বর পেয়েছেন অনার্সে যথেষ্ট ভালো পরিমাণে, তাদের গুরুত্বটা তাহলে কোথায় যাচ্ছে? এক্ষেত্রে সম্পূর্ণ গ্র্যাজুয়েশনে যে সমস্ত বিষয়গুলি পড়া হয়েছে তার উপর নির্ভর করে 50% মার্কসটিকে ধরা হচ্ছে এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেই পরিবর্তনটিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এক কথায় বলতে গেলে নবম দশমের ক্ষেত্রে আবেদনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে তা হচ্ছে 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 50% মার্কস থাকতে হবে, কোনো ধরনের কাস্ট ব্যারিয়ার্স নেই বা সেখানে কোনো রিল্যাক্সেশনের জায়গা কিন্তু থাকছে না। অনার্স এবং পাস, ল্যাঙ্গুয়েজ এবং ইবিএস সম্পূর্ণটাই এই সমস্ত বিষয়গুলিকে মিশিয়ে যদি গ্র্যাজুয়েশনে 50% থাকে তবেই কিন্তু আবেদন করা যাবে। এক্ষেত্রে অনার্সে শুধুমাত্র 50% থাকলে কিন্তু হচ্ছে না। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করতেই হয় যে মাস্টার্সে যাদের ক্ষেত্রে 50% রয়েছে তাদের সমস্যার কিন্তু কোনো জায়গা নেই। বড় সমস্যার জায়গা হচ্ছে যাদের অনার্সেও 50% নেই, কোনো রকমে অনার্সটা টিকেছে, কিংবা অনার্স পাস মিলিয়েও 50% নেই, আবার মাস্টার্স করা নেই, সেহেতু সেখানে 50% থাকার কোনো জায়গাই থাকছে না। ফলত তারা কিন্তু দুঃখজনকভাবে সমস্যার মধ্যেই পড়ে যাচ্ছেন। এটি কিন্তু একেবারে সমস্যাজনক একটি বিষয় হয়ে দাঁড়ালো। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনার্সে স্কুল সার্ভিসের ক্ষেত্রে যদি 50% থাকতো আবেদনের একটা সুযোগের জায়গা কিন্তু থাকছে, কিন্তু অনার্সকে সম্পূর্ণ গুরুত্বহীন করে দিয়ে যদি সামগ্রিকভাবে 50% ধরা হয় গ্র্যাজুয়েশনে, সেক্ষেত্রে একটা সমস্যার জায়গা পুনরায় নতুন করে তৈরি হয়। প্রার্থীরা এক্ষেত্রে কী করবেন সেটি এখন জানার বিষয়। এক্ষেত্রে বন্ধুরা, যাদের অনার্সে 50% নেই কিংবা অনার্সে 50% রয়েছে, অথবা অনার্স পাস মিলিয়ে 50% নেই, আবার মাস্টার্সও 50% নেই কিন্তু অনার্সে 50% আছে, সেক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীরা মাদ্রাসা সার্ভিস কমিশনে গিয়ে একটি লিখিত ডেপুটেশন দিয়ে বিষয়টিকে তাদের গোচরে আনলে হয়তো পরবর্তী ক্ষেত্রে সুবিধা হলেও হতে পারে। এক্ষেত্রে কোনো সমস্যার জায়গা কিন্তু থাকছে না। কিন্তু এই আবেদন না করতে পারার যে যন্ত্রণা, এটা কিন্তু একটা বড় যন্ত্রণা এবং অত্যন্ত দুঃখজনক বলেই মনে করা হচ্ছে। সমস্যার সমাধান এইভাবে হতে পারে, তবে অবশ্যই সেটি মাদ্রাসা সার্ভিস কমিশনে গিয়ে ডেপুটেশন বা লিখিত আকারে জমা দিয়ে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ভুল হলে এডিট কীভাবে করবেন, কারণ অনেক বন্ধুরাই রয়েছেন যারা ইতিমধ্যেই কিন্তু আবেদন করে ফেলেছেন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে আবেদনের নির্দিষ্ট তারিখটি শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এডিট অপশান দেওয়ার জন্য ওয়েবসাইট আপডেট হতে পারে, অর্থাৎ 12/6/2023 পরে এডিট করার জন্য অপশান কিন্তু ওয়েবসাইটে আপডেট হতে পারে। এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। বন্ধুরা, যে নতুন আপডেটটি এলো মাদ্রাসা সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে নবম দশমে, তা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।